সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা তো কারো চাকরি খাইনি, তারা নিচে বসে আছে গেতে এখনো। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারিতে, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পাচ্ছেন। আমাদের আমলে কাগজটা আছে, ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি, আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছু দেখতে পাইনি। বুদ্ধদেব বাবুর কথা মনে আছে? চোরদের মন্ত্রিসভায় আর কাজ করবো না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে? গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স, আমার একটু একটু মনে পড়ে, কারণ আমি তো মার খেতে খেতে ওই জায়গাটা উঠে এসেছি। কাজেই এক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। আর অশোক গাঙ্গুলি, আমার ব্যক্তিগতভাবে তার সাথে সুসম্পর্ক নেই, কিন্তু তিনি একটা রায় দিয়েছিলেন কোর্টে, যদি কোনো ক্ষেত্রে দেখো কেউ একটা ভুল করেছে, একটা ভুল হয়ে গেছে, কেউ একটা ডিপ্রাইভ হয়েছে, তাহলে তোমরা এটাকে রেক্টিফাই করে নাও। সিপিএমের আমলে বড় একটা স্বাস্থ্য কেলেঙ্কারি হয়েছিল এবং উনি সেটাতে বাঁচিয়ে দিয়েছিলেন যতদূর সম্ভব আমার মনে পড়ছে। হতেই পারে, কত হেলথ রিক্রুটমেন্ট কমিটি, কত ডক্টরস কমিটি, কত প্রাইমারি কমিটি, কত সেলফ হেল্প গ্রুপ কমিটি, গাদা গাদা কমিটি আছে, সব তো আমাদের হাতে থাকে না।